আসসালামুকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আজকের সমাজকর্ম ক্লাসে তোমাদের সাথে আছি আমি শারমিন সুলতানা, প্রভাষক সমাজকর্ম বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে আমি একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব দেবত্ব সম্পর্কে। পূর্বের ক্লাসে আমি ওয়াকফ সম্পর্কে আলোচনা করেছিলাম। ওয়াকফ কি? ওয়াকফ ইসলাম ধর্মের একটি নিরাপত্তামূলক বিধান। ইসলামী বিধান অনুযায়ী যদি কোনো মুসলমান তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ ধর্মীয় ও জনহিতকর কাজে স্থায়ীভাবে দান করে তাহলে তাকে ওয়াকফ বলে, আর ওয়াকফকৃত সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে বলা হয় মুতাওয়াল্লি। ওয়াকফ ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তিন ধরনের: ওয়াকফি খায়রি, ওয়াকফি আহলি এবং ওয়াকফি লিল্লাহ। ওয়াকফ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, আজকে আমি দেবত্ব সম্পর্কে আলোচনা করব। দেবত্ব সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুসলমানদের ওয়াকফ প্রথার মতোই দেবত্ব হিন্দুদের একটি ধর্মীয় দান প্রথা। হিন্দু শাস্ত্র মতে যদি কোনো ধর্মপ্রাণ হিন্দু ব্যক্তি তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ পাপমোচন, স্বর্গলাভ এবং দেবতার সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করেন তাহলে তাকে দেবত্বর বলে। দেবত্বরকৃত সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে বলা হয় সেবায়েত। দেবত্বরকৃত সম্পত্তির আয় থেকে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়, অনাথ আশ্রম পরিচালনা করা হয়। হিন্দু বিধান অনুযায়ী এই দেবত্বর দুই প্রকার: আংশিক দেবত্ব, সার্বিক দেবত্ব। আংশিক দেবত্ব কি? কোনো বিশেষ উদ্দেশ্যে সাময়িকভাবে যদি কোনো হিন্দু ধর্মপ্রাণ ব্যক্তি তার সম্পত্তির উৎসর্গ করে দেন তাহলে তাকে আংশিক দেবত্ব বলে। এ ধরনের দেবত্ব সাধারণত দাতার পরিবার পরিজনদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সার্বিক দেবত্ব যদি ধর্মীয় ও জনহিতকর কাজে কোনো হিন্দু ধর্মপ্রাণ ব্যক্তি তার সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করে দেন তাহলে তাকে সার্বিক দেবত্ব বলে। এ ধরনের দেবত্ব সাধারণত সরকার নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে, অর্থাৎ সরকার কর্তৃক সেবায়ত নিয়োগ করা হয় এই ধরনের সার্বিক দেবত্বকৃত সম্পত্তি দেখাশোনা করার জন্য। ওয়াকফ ও দেবত্ব সম্পর্কে আলোচনা শেষে আমরা ওয়াকফ ও দেবত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। যেমন ওয়াকফ ইসলাম ধর্মের একটি বিধান যা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য, দেবত্বর হিন্দু ধর্মের একটি বিধান যা হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াকফ বলতে কোনো মুসলমান যদি তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক অংশ ধর্মীয় বা জনহিতকর কাজে স্থায়ীভাবে দান করে তাহলে তাকে ওয়াকফ বলে, আর কোনো হিন্দু ধর্মপ্রাণ ব্যক্তি যদি পাপমোচন, দেবতার সন্তুষ্টি লাভ এবং স্বর্গ লাভের উদ্দেশ্যে তার সম্পত্তি উৎসর্গ করে দেন স্থায়ীভাবে তাহলে তাকে দেবত্বর বলে। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ওয়াকফ তিন প্রকার, যেমন ওয়াকফি খায়রি, ওয়াকফি আহলি ও ওয়াকফি লিল্লা। হিন্দু বিধান অনুযায়ী দেবত্ব দুই প্রকার, যেমন আংশিক দেবত্ব ও সার্বিক দেবত্ব। ওয়াকফকৃত সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে বলা হয় মুতাওয়াল্লি। দেবত্বকৃত সম্পত্তি যিনি দেখাশোনা করেন তাকে বলা হয় সেবায়েত। ওয়াকফকৃত সম্পত্তির আয় থেকে মুসলমানদের জন্য ধর্মীয় ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হয়। দেবত্বকৃত সম্পত্তির আয় দিয়ে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানাদির ব্যয় নির্বাহ করা হয়, অনাথ আশ্রম পরিচালনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ওয়াকফ ও দেবত্ব এবং ওয়াকফ ও দেবত্বের পার্থক্য
বুঝতে সক্ষম হয়েছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।